নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ষোলো আনা ভিলেজ ফুডে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব ডিম চচ্চড়ি, মানে আলু দিয়ে, ডিম দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে করব সেটা। তার জন্য কি কি উপকরণ লাগবে আমি বলে দিচ্ছি। তো আমি ডিম চচ্চড়ির জন্য ডিম নিয়েছি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, সর্ষের তেল, ধনে পাতা আর কিছু সবজি নিয়েছি, আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর আদা। তাহলে আমি সবজিগুলো আগে কেটে নিই, তারপরে আমি আলু সিদ্ধ বসাবো। তো প্রথমে আমি রসুনগুলো ছুলে নিচ্ছি, এগুলো ছুলতে সময় লাগবে তাই এটা আগে করে নিচ্ছি। আজকে প্রচণ্ড হাওয়া চলছে এখানে। তো এখন আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, কীভাবে কাটছি তোমরা দেখো, ছোট ছোট পিস করে আমি কেটে নেব। এভাবেই আমি সম্পূর্ণ পেঁয়াজগুলো কেটে নেব। এবার আমি আলুগুলো কাটছি, কিভাবে কাটছি তোমরা সাইজটা দেখে নেবে। এভাবে কেটে নেব আলুগুলোকে ছোট ছোট টুকরো করে। ডিম চচ্চড়ির জন্য আমরা এইভাবে আলুগুলো কেটে নেব। আর যেভাবে আমরা বাড়িতে মাছের চচ্চড়ি আলু কাটি, কিন্তু ওইভাবে কাটবো না, ডিমের জন্য আমরা এইভাবে কেটে নেব। এইভাবেই সবগুলো আলুকে কেটে নেব। তো বন্ধুরা দেখো আমি কিভাবে আলুগুলো কেটেছি, এইভাবে টুকরো টুকরো করে কেটেছি। তো আমি এখন এগুলোকে সেদ্ধ বসিয়ে দিব, হালকা সেদ্ধ করব। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি জল দিয়ে, এগুলো দিয়ে দিব এখন। সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ঢেকে দিচ্ছি। আলুটা আমার সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি আদা, ধনে পাতা, লঙ্কাটা কেটে নিচ্ছি। লঙ্কাগুলোকে আমি এভাবে কেটে নেব, তোমরাও এভাবে কেটে নেবে। এই ডিম চচ্চড়িটা খেতে খুবই অসাধারণ লাগবে। আমি বানাচ্ছি, তোমরা দেখে ট্রাই করবে বাড়িতে আর খেয়ে বলবে কেমন হয়েছে। খুবই কিন্তু খুবই সুস্বাদু, এই শীতের মৌসুমে খেলে খুবই ভালো লাগবে। এই যে এইটুকু আদা নিয়েছি, ছটা ডিমের মধ্যে এই সামান্য পরিমাণ আদা হলেই হয়ে যাবে। তোমরা পিস পিস করে কেটে নিতে পারো বা পিষে নিতেও পারো বা বাটতেও পারো, যেটা খুশি। আমি কেটে নিচ্ছি ঝুড়ি ঝুড়ি করে। এখানে রসুনগুলোকে শুধু ছুলে নিয়েছি, এভাবেই দিব আমরা চচ্চড়িতে, তাতে খেতে ভালো লাগবে। আমি এখন দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা।
বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করে নেব। হয়ে গেছে আমার আলু, নামিয়ে ফেলবো এখন। নামিয়ে ফেলছি, জলটা না থাকে, ঝরে যায়। তো প্রথমে আমি ডিমগুলোকে ঝুরি ভাজা করে নেব। তো কড়াই আমাদের গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিচ্ছি। তো তেল আমার গরম হয়ে গেছে, এখন ডিমগুলো এর মধ্যে ফাটিয়ে দেব। সবকটা ডিম আমি এখানে ভেজে নেব, তা ফাটিয়ে নিচ্ছি। এই ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, সামান্যই দেবো, কারণ না সবজিতে আমাদের দিতে হবে রান্নার সময়। লাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো প্রথমেই তোমরা এইভাবে ভেজে নেবে ডিমগুলোকে ঝুরি ঝুরি করে, তারপরে আমি আলুগুলো ভেজে নেব। আমরা ডিমের অনেক ধরনেরই প্রসেস করে খেয়েছি, কিন্তু ডিম সেদ্ধ, ডিমের কারি, কিন্তু এটা ভিন্ন স্বাদ। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং বানিয়ে খাবে, দেখবে কেমন হয়েছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তা ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে ফেলবো। ডিম চচ্চড়ি একটা অসাধারণ রেসিপি, এই শীতের মৌসুমে তোমরা এই ডিম চচ্চড়িটা বানিয়ে খাবে, খেতে খুবই অসাধারণ লাগবে। এখন আমি আলুগুলো ভেজে নেব। তেল আমাদের গরম হয়ে গেছে, আলুগুলো ঢেলে দিচ্ছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলছি, লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। তোমরা এভাবেই বাড়িতে ভেজে নেবে। চচ্চড়ি করার জন্য আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল আমাদের গরম হয়ে গেছে, এখন এর মধ্যে সাদা জিরা দিয়ে দেব। সাদা জিরা দিয়ে দিচ্ছি, লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ছুলে রাখা রসুন দিয়ে দিচ্ছি, লঙ্কা আর আদা কুচিয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে নেব। এর মধ্যে
সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। ভাজাটা আমি লাল লাল করে ভেজে নেব। এই ডিম চচ্চড়িটার মধ্যে যত বেশি ডিম হবে তত বেশি স্বাদ লাগবে। আলুটা একটু কম করে দিলেও হবে। প্রচন্ড হাওয়া চলছে। ভাজা ভাজা হয়ে গেছে আমার। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজের সাথে আলুগুলো ভেজে নেব। এই চচ্চড়িটা ঝালের জন্য সামান্য পরিমাণ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দু তিনবার নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব। তো আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমাদের কষানো হয়ে গেছে, এখন হালকা হালকা ভেজে নেব। আমার আলু ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে। এখন আমি এই ডিমগুলো ঝোড়া ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে নেব, আলুর সাথে মিশে যাবে। হালকা জল দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে দেব। ঢেকে দিচ্ছি। তো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। সাধারণত শীতের দিন জন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, নাহলে তোমরা গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে পারো। আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
আমাদের চচ্চড়ি তৈরি হয়ে গেছে, ডিম চচ্চড়ি। দেখো তোমরা দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তাহলে তোমরা দেখলে আমি কিভাবে ডিম চচ্চড়ি রান্না করলাম, আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর রান্না করে খাবে, দেখবে কেমন হয়েছে, আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্তই।